কিছু লোক বলে যে সম্পদের উপর জাকাত দেয়া যদি নিসাব লেভেলের উপরে থাকে সেটা তাকে দিতে হবে নাকি জীবনে মাত্র একবার যদি আপনি কোন সম্পদ বা স্বর্ণের উপর জাকাত দেন তাহলে পরের বছর জাকাত দিতে হবে না এটা নিয়ে কি বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া রহিম আপনার এই প্রশ্নটার উত্তরে বিশেষজ্ঞগণের কোনো মতভেদ নেই যে জাকাত প্রতি বছর দিতে হবে নাকি জীবনে একবার দিলেই সেটা চলবে গত এক হাজার বছরে সেই সাহাবিগন্ধের সময় থেকে শুরু করে তারপর এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ বা কোনো আলেম বলেননি যে জাকাত জীবনে মাত্র একবার দিলেই আর কখনো দেওয়া লাগবে না কোরআন পড়ে দেখবেন হাদিস পড়ে দেখবেন নবী সাল্লা সাল্লামের হাদিস কোনো হাদিসে পাবেন না কোরআনের কোনো আয়াত পাবেন না আর কোনো বিশেষজ্ঞ কখনো বলেননি যে জাকাত মাত্র একবার দিতে হবে অন্যান্য বিষয়গুলো তো মতভেদ আছে এটা মাত্র কয়েক বছর আগের কথা এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল আর সে সময় আমি ছিলাম চেন্নাইতে এই প্রশ্নটাই আমাকে করা হয়েছিল এই প্রশ্নটার উৎপত্তি চেন্নাইতে সেটা দাক্ষিণাত্যে সেখানে একজন স্থানীয় লোক এই প্রশ্নটা করেছিল হাদিসে এরকম অসংখ্য উদাহরণ দেওয়া আছে যে জাকাত প্রতি বছর একবার দিতে হবে এ ব্যাপারে কোনো রকম মতভেদ নেই জানি না এই ইস্যুটা তারপরে কিভাবে আসে যদি আপনি নবী সাল্লামের হাদিস পড়েন এটার উল্লেখ আছে আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো আটষট্টি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমার দুইশো দীর্হাম থাকে এই সম্পদ যদি এক বছর সঞ্চিত থাকে তাহলে পাঁচ দৃহাম জাকাত দেবে তার মানে আড়াই পার্সেন্ট চল্লিশ ভাগের এক ভাগ কারো যদি বিশ দিনারের কম সঞ্চয় থাকে তাকে জাকাত দিতে হবে না এখানে বলা হয়েছে আপনাকে জাকাত দিতে হবে যদি সেই সম্পদ পুরো এক বছর আপনার কাছে থাকে এখানে বলা হয়নি যে জীবনে একবার দিতে হবে আমরা বুঝতেই পারছি দুই বছর সঞ্চিত থাকলে দুইবার দেবেন তিন বছর থাকলে তিনবার দিতে হবে সবাই বুঝতে পারছে যদি কেউ বলে জীবনে একবার দিতে হবে তাহলে কোরআন এবং হাদিস থেকে সেটা স্পষ্টভাবে প্রমাণ করতে হবে অনেকগুলো হাদিস ব্যাপারটা পরিষ্কার করে বলেছে এই হাদিসটা আছে সোনান আবু দাউদে হন নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো সাতাত্তর আমাদের নবী মাহমুদ বলেছেন যে যদি কেউ তিনটা জিনিস মেনে চলে তাহলে ধর্মপালন হবে শুধু আল্লাহর ইবাদত করবে সে বলবে আল্লাহ আল্লা সবান্নালা ব্যতীত অন্য কোন উপাস্য নেই আর সে প্রতি বছর তার সঞ্চিত সম্পদের জাকাত দান করবে তাহলে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রতি বছর একবার তার মানে জাকাত প্রতি বছর দিতে হবে তাই এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না এগুলো সব সহি হাদিস এছাড়াও আরো কিছু রেফারেন্স দিয়ে এই দাবিটা ভুল প্রমাণ করা যায় যে জীবনে একবার জাকাত দেবেন এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহেবুখারিতে খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার অনেকে যুক্তি দেখায় যে গবাদি পশুর উপর জাকাত দেয়া লাগবে না ইত্যাদি ইত্যাদি সোহেবুখারি এই হাদিসটা খণ্ড দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার চারশো দুই নবী মোহাম্মদ বলেছেন যে পশু পাখি গবাদি পশু উঠ তারা রোজ কেয়ামতের দিন আবার জীবিত হবে পৃথিবীতে তারা যতখানি সুস্থ সবল ছিল সে অবস্থাতেই তারা তখন তাদের মালিকের কাছে যাবে তাদের মধ্যে যারা জাকাত দেয়নি তাদেরকে উটগুলো পা দিয়ে মারাবে হাদিসটা আরও বলছে ভেড়াগুলো পৃথিবীতে যেমন সুস্থ সবল ছিল সে অবস্থাতেই থাকবে আর যদি মালিক জাকাত না দেয় তারা শিং দিয়ে গুঁতো দেবে আর তাদেরকে খুর দিয়ে মারাবে তার মানে গবাদি পশুর উপরেও জাকাত দিতে হবে এছাড়াও একটা হাদিসে হজরত আবু বকারহ বলেছেন এটা আছে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত এক হাজার তিনশো নিরানব্বই এবং এক হাজার চারশো নাম্বার হাদিস সে সময় কিছু আরব তারা জাকাত দিতে চায় না সেজন্য বিদ্রোহ করল হযরত আবু বকার আল্লাহানহ বললেন তিনি এই লোকগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন হজরত ওমর আল্লাহ বললেন যে আল্লাহ রাসুল বলেছেন যারা আল্লাহ সওয়ান ইবাদত করে অন্য কারো ইবাদত করে না আর যারা বলে মোহাম্মদ রসুল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না হজরত আবুকের রাদ আল্লাহনু বললেন যদি কেউ আইন ভাঙে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যদি কেউ আপত্তি করে সালাত এবং জাকাত নিয়ে এ দুটোই ফরজ তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আল্লাহর নামে বলছে তিনি বললেন যে যদি কেউ নবী সাল্লা সাল্লামের সময় জাকাত দিয়ে থাকে আর এখন দিতে অস্বীকার করে অথবা সে জাকাত না দেয় যেটা নবীর সময় দিয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তার মানে হলো এই যদিও তারা জাকাত দিয়েছে গত বছরে এবছরও দিতে হবে আর যদি জাকাত না দেয় হজরত আহবক রাজি হ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আর হজরত ওমর রাজি আল্লাহানহো বললেন যে আল্লাহ আলা আবু বকরের হৃদয়কে প্রসারিত করেছেন তিনি যা বলেছেন তা ঠিক তার মানে জাকাত দিতে হবে প্রতি বছর আর এছাড়াও অনেক হাদিস বলছে কিভাবে সংগ্রহ করতে হবে একটা হাদিস এটা আছে শহীদ বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব জাকাত এক হাজার চারশো চুয়ান্ন নম্বর হাদিস হজরত আবর একজন লোককে নিয়োগ দিলেন জাকাত আদায়ের জন্য সে লোকটা বললো যে আল্লাহর রাসুল বলেছেন যে জাকাত দেওয়ার নিয়মটা কি সে লোকটা বলতে লাগলো যদি কারো ঘরে পাঁচটা উট থাকে তাহলে একটা ভেড়া জাকাত দিতে হবে তারপর গবাদি বসে সংখ্যা বাড়লে জাকাতের পরিমাণও বাড়তে থাকবে আবার চল্লিশটা ভেড়া যদি কারো থাকে চল্লিশটা ভেড়া তাহলে সে একটা ভেড়া জাকাত দেবে চল্লিশটা ভেড়া থেকে একশো পর্যন্ত জাকাত হলো একটা ভেড়া যদি ভেড়ার সংখ্যা হয় একশো বিশ থেকে দুইশোর মধ্যে তাহলে দুটো ভেড়া জাকাত দিতে হবে যদি দুইশো থেকে তিনশোটা ভেড়া থাকে তাহলে তিনটা ভেড়া দিতে হবে এরপর প্রতি একশোটা ভেড়ার জন্য একটা ভেড়া জাকাত দিতে হবে এখন এই লোক যখন জাকাত আদায় করতে যেত সে তখন গবাদি পশুর কাছে গিয়ে পশুগুলোর মাথা গুনে দেখত দেখত যে কতগুলো নতুন পশু হয়েছে কতগুলো নতুন বাচ্চা দিয়েছে এভাবে সব গবাদি পশু গুনে দেখতির দেওয়া হতো যেটা আগের বছর দেওয়া হয়েছে এভাবে বলা হয়নি যে গত বছর ওটার উপর জাকাত দিয়েছ এবার ওটা গুনবো না শুধু যেগুলো নতুন সেগুলো গুনে দেখব আর নতুন যে সব বাচ্চা হয়েছে সেগুলো অথবা তারা এক বছর বয়সের ভেড়া ছাগল বের করে গুনে দেখত না সব গবাদি পশু গুনত এতে প্রমাণিত হয় যে জাকাত প্রতি বছরই দিতে হবে আর জাকাত দেবেন সেই সম্পদের উপর যেটা পুরো এক বছর আপনার কাছে সঞ্চিত হিসেবে ছিল সঞ্চয় লেভেলের উপরে হলে জাকাত দেবেন প্রতি বছর আর এই আইডিয়াটা যে জাকাত জীবনে মাত্র একবার দেবেন এটা নতুন আইডিয়া আগে কেউই কখনো শোনেনি প্রশ্নটা কিছুদিন আগে মানুষের মাথায় এসেছে গত চোদ্দশো বছর ছিল না এই ব্যাপারটা নিয়ে কোনো রকম মতভেদ নেই বিশেষজ্ঞগণ আর ফুকাহাগণ সবাই একটা ব্যাপারে একমত যে প্রতি বছর জাকা দিতে হবে তাহলে তো পরিষ্কার আলহামদুলিল্লাহ